দশের গঠন দেখব, দশ যে বিভিন্নভাবে গঠন করা যায় সেটা আমরা শিখব। যেমন আমাদের প্রথমে একটা করে দেওয়া আছে বইয়ে, আমরা এখানে আগে শুরু করে গুনি কটা দশ সংখ্যা, শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এখানে দশটি আছে। প্রথমে এখানে আমাদের আলাদা করা হয়েছে এক দুই তিন চার পাঁচ, পাঁচটি আমরা এখানে পাঁচ লিখবো। এরপরে আবার দেখলাম এক দুই তিন চার পাঁচ, এখানে আর পাঁচটি লেখা হয়েছে, মোট কিন্তু আমাদের দশটি হয়ে গেছে। এরপর আমাদের আরও একটি আছে, আমরা দেখে আসবো, এখানে আছে, এখানে দশটি আছে ঘরে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এখানে এই ঘরে আমাদের কত আছে আলাদা করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয়, এই ছয়টি। তাহলে এখানে কয়টি হবে এক দুই তিন চার, এই চারটি, তাহলে ছয় আর চার মিলে দশ হবে। এরপর আমাদের আরেকটি আছে পাশে, আমাদের কোনো এখানে দশটি দেওয়া আছে কিন্তু এখানে ঘরে নির্দিষ্ট করে নেওয়া নেই, তখন আমরা কীভাবে করবো, তখন যেহেতু আমরা এখানে ছয়টি করেছি তাহলে আমি আমরা সাতটি দিতে পারি, তাহলে সাত আর তিন দশ হবে, তখন আমরা এখানে সাতটি শূন্য দিব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তাহলে এখানে বাকি থাকবে তিনটি, এক দুই তিন। এভাবে আমরা সাত আর তিন দশ গঠন করতে পারি। পরবর্তীতে আমরা চলে আসি, এখানে আমাদের আমরা যদি সাত দিয়ে করি যেখানে আমরা আট দিয়ে করতে পারি আট, তাহলে এখানে আমরা আটটি শূন্য দিব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তাহলে এখানে থাকবে আর দুইটি, এক দুই আট এবং দুই মিলে আমাদের দশ গঠন হবে। এরপরে আমাদের আর একটি আছে, এখানে আমাদের দশটি আছে, এখন আমরা এখানে নেবো, তাহলে আমরা এখানে আট নিয়েছি, এখানে নয় নিতে পারি, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, তাহলে এখানে এক থাকবে, তাহলে শূন্য এই এক একটা দিলাম, তাহলে নয় আর এক দশ, দশ মিলে দশ গঠন হতে পারে। এভাবে আমরা বিভিন্নভাবে আরও দশ গঠন করতে পারি। আমরা যদি এমনি বিভিন্ন ধরনের সংখ্যা করে আসি তাহলে আমরা দেখতে পাবো, এখানে আমাদের পাঁচটি করা আছে, পাঁচভাবে আমরা করেছি দশের গঠন। আরও আমরা অনেক অনেক রকম প্র্যাকটিস করতে পারি, যেমন আমরা করতে পারি সাত আর তিন আমাদের দশ হয়েছে, আট আর দুই দশ হয়েছে, নয় আর এক দশ হয়েছে, ছয় আর ছয় দশ হয়েছে, পাঁচ আর পাঁচ দশ হয়েছে। ধন্যবাদ সবাই।